বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে গেছি পাণ্ডুকেশ্বর মন্দিরে। মহাভারতের পাণ্ডবদের জন্ম এই স্থানেই হয়েছিল, আর এই স্থানে পাণ্ডবেরা এই মন্দিরটি বানিয়েছিলেন, তাই জন্য এই মন্দিরটির নাম হচ্ছে পাণ্ডুকেশ্বর মন্দির। বন্ধুরা, আমরা আমাদের চারধাম যাত্রার সূচনা করেছিলাম হরিদ্বার থেকে। হরিদ্বার থেকে একে একে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদার, বদ্রী মন্দির ও এই সমস্ত মন্দিরগুলি শীতকালীন নিবাস দর্শন করে আজ চলেছি ঋষিকেশের পথে। এই যাত্রায় আমরা ঘুরেছি উত্তরাখণ্ডের নানা প্রমুখ স্থান, যেমন মানা ভিলেজ, হরশিল, বগুড়ি ও গড়তাঙ্গালি। আজ আমরা চলেছি পাণ্ডুকেশ্বর ও পঞ্চপ্রয়াগের উদ্দেশ্যে। পাণ্ডুকেশ্বর মন্দির যাবার জন্য আপনাদের মেইন রোড থেকে কিছুটা নিচের দিকে পায়ে হেঁটে নেমে আসতে হবে। এই যাত্রায় আপনার সঙ্গ হবে পাহাড়ি অলকানন্দা ও সুন্দর প্রকৃতি। পাণ্ডুকেশ্বর মন্দির আসার পথে আমার চোখে পড়লো এখানে নানা ফুল গাছ, সবজির গাছ, দেখুন এখানে কত ফলেরও গাছ আছে। কি সুন্দর এই জায়গাটা, আপনাদের কি বলবো। অবশ্যই আপনারা বদ্রীনাথ থেকে এ পথে আসার সময় এই স্থানটি অবশ্যই দর্শন করুন। চলুন। মৌসুমী লেবু, পাহাড়ি করলা, বাঁধাকপি থেকে শুরু করে নানা ধরনের ফুল গাছ আপনারা এই স্থানে দেখতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসে গেছি পাণ্ডুকেশ্বর মন্দিরে। মহাভারতের পাণ্ডবদের জন্ম এই স্থানেই হয়েছিল, আর এই স্থানে পাণ্ডবেরা এই মন্দিরটি বানিয়েছিলেন, তাই জন্য এই মন্দিরটির নাম হচ্ছে পাণ্ডুকেশ্বর মন্দির। ভগবান বদ্রীর শীতকালীন নিবাসও এই স্থানটি। যখন শীতকালে কপাট বন্ধ হয়ে যায়, তখন বদ্রীনাথ মন্দির থেকে কুবের ও গরুর দেবতাকে এই স্থানে এনে পুজো করা হয়। আর ভগবানের যে শিলাটি রয়েছে, অর্থাৎ বদ্রীনাথ ভগবানের যে শিলাটি রয়েছে, সেটি মন্দিরেই রয়ে যায়। আসুন মন্দিরে দর্শন করি। পাণ্ডুকেশ্বর মন্দিরের অপর নাম যোগ ধ্যান বদ্রী। মনে করা হয় ভগবান বিষ্ণু আজও এই স্থানে ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন। রাজা পাণ্ডুকে তপস্থলিয়া, রাজা পাণ্ডু কা নিত্য নিয়ম সা আখেট করনা, শিকার করনা। तो एक दिन राजा शिकार करने गए जंगल में, वहाँ पर राजा को आखेट नहीं मिला। तो राजा बढ़ते गए जंगल में, घनाघोर जंगल में पहुँच गए। वहाँ पर एक ऋषि और ऋषिपत्नी जो है हिरण हिरणी के रूप में रहते थे, तपस्या करते थे। जब राजा आखेट करने गए थे, उस समय हिरणी और हिरणी के रूप में आपस में पुत्र कामना की अभिलाषा से आपस में खिलवाड़ करते थे। तो राजा को शब्द का ज्ञान हुआ, राजा ने बाण छोड़ दिया, बाण लग गया था ऋषि। तो ऋषि ने श्राप दिया था राजा को, राजा को यहीं पर श्राप मिला था। अच्छा। पर पांडवों का अपना इष्ट है पांडेश्वर महादेव, शिवलिंग नवरत्न स्फटिक, राजा पांडु ने उन्हीं की उपासना की थी। वनवास के टाइम पांडव यहाँ आए, वनवास पांडवों का पूरा यही हुआ। वनवास होने के बाद फिर निकल गए थे पांडव। फिर अंतिम समय में जब यद और यादव कृष्ण के वंशज आपस में लड़ गए थे, तो तब भगवान कृष्ण ने कहा था पांडवों को कि जाओ, कहकर तुम अपनी नगरी जाओ, मैं अपनी नगरी जाऊँ। तो तब पाँचों पांडव आए थे, उन्हीं के द्वारा यहाँ पर मंदिर का निर्माण हुआ। और ये प्रतिमाएं हैं, ये जो बनाई नहीं गई। अच्छा। बताते हैं ये देवताओं के द्वारा पांडवों को दान में प्राप्त हुई। अच्छा। धर्म अरिष्टेट के द्वारा प्रतिष्ठित है, इसलिए इसको पाण्डुकेश्वर कहते हैं। अच्छा। पांडवों के ईश्वर हैं। इसके नीचे शिवलिंग है, नवरत्न स्फटिकलिंग। अच्छा। उसके ऊपर से भगवान विष्णु की प्रतिमा विराजमान है। अच्छा। इसलिए इसको पाण्डुकेश्वर कहते हैं। পাণ্ডুকেশ্বর মন্দির দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি বিষ্ণুপ্রয়াগের উদ্দেশ্যে। রাস্তায় পড়েছে বিষ্ণুপ্রয়াগ। এই যে আপনারা দেখছেন,
ধলেগঙ্গা নদী ও অলকনন্দার মিলনস্থলে এই প্রয়াগটির সৃষ্টি হয়েছে। চলো নিচে গিয়ে আমরা দেখবো প্রয়াগ কথার অর্থ দুটি নদীর সঙ্গমস্থল। আসুন। জলটা আপনারা দেখছেন, এই জলটি হচ্ছে অলকানন্দা নদীর জল। আর এই দিক থেকে যে নদীটা যাচ্ছে সেই জলের কালারটা দেখুন, একটু ধূসর কালারের, এটা হচ্ছে ধলেগঙ্গা। দুটো নদী একসাথে মিলে এগিয়ে চলেছে সামনের দিকে। বিষ্ণুপ্রয়াগের কাছেই অবস্থিত আছে বিষ্ণু নারায়ণ মন্দির, যেটি এইটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যোশীমঠ মন্দির আপনাদের দেখাতে পারলাম না, কারণ যোশীমঠের রাস্তা খারাপ আছে, তাই কোনো কারণে যোশীমঠের রাস্তা এই মুহূর্তে বন্ধ। তাই আমরা যোশীমঠ থেকে আরও কিছুটা এগিয়ে এসে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে ফেলেছি, মানে এত জোর খিদে পেয়েছিলো যে ভিডিও করতে ভুলেই গেছি। তো চলুন এবার আমরা এগিয়ে যাব নন্দপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা GMVM ন্যাশনাল হাইওয়ে ধরে এখন এগাচ্ছি। আমরা এখন চলে এসেছি নন্দপ্রয়াগে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই দেখে নেব নন্দপ্রয়াগ। এই মুহূর্তে আমরা চলেছি নন্দরাম মার্কেটের ওপর দিয়ে, আর সামনে থেকে দেখা যাচ্ছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ দেখার জন্য আপনারা নিচেও নামতে পারেন, তবে আমাদের সবারই পায়ের অবস্থা খুবই শোচনীয়, তাই চলুন সামনে থেকে আপনাদের দেখাবো নন্দপ্রয়াগ। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নন্দপ্রয়াগে। নন্দপ্রয়াগ যাওয়ার জন্য আপনারা নিচে থেকেও একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা দিয়েও যেতে পারেন। আর যদি আপনারা ওপর থেকে দেখতে চান, তাহলে নন্দবাজার থেকে আরেকটু এগিয়ে এসে দেখুন, এখানে একটা খুব সুন্দর সরকার থেকে ঘেরা জায়গা করে দিয়েছে। আমার মতে এখান থেকে আপনারা দেখুন, তাহলে আপনাদের নিচে যাওয়ারও প্রয়োজন পড়বে না। আর এদিক থেকে যে নদীটা আসছে সেই নদীটার নাম মন্দাকিনী, আর এদিক থেকে যে নদীটা আসছে সেই নদীটার নাম হচ্ছে অলকানন্দা। দুটি নদী একসঙ্গে এখানে মিলন ঘটেছে এবং তারপরে দুটি নদী একসঙ্গে সামনের দিকে এগিয়ে গেছে। এই স্থানটির নামই হচ্ছে নন্দপ্রয়াগ। এই স্থানে নন্দ বাবাজিরও একটি মন্দির আছে, তবে আমরা গেছিলাম সেই মন্দিরে, মন্দিরও এখন বন্ধ আছে। আপনাদের নন্দপ্রয়াগ কেমন লাগলো? এবার আমরা চলেছি কর্ণপ্রয়াগের উদ্দেশ্যে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে দিন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কর্ণপ্রয়াগে। কর্ণপ্রয়াগে রয়েছে একটি পাহাড়ি মার্কেট। এটি একটি জনবহুল স্থান। এই স্থানে রয়েছে কিছু হোটেল ও রেস্টুরেন্ট, যেখান থেকে ব্রিজটি শুরু হচ্ছে
ঠিক তার পাশ থেকে নিচের দিকে একটি রাস্তা চলে যাচ্ছে কর্ণপ্রয়াগের তটভূমির উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি কর্ণপ্রয়াগে অবস্থিত কর্ণ মন্দির, কর্ণশিলা ও রাম মন্দিরের উদ্দেশ্যে। কর্ণপ্রয়াগে এদিক দিয়ে আসছে মানসরোবর থেকে পিন্ডার নদী, আর এদিক দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী। দুটো নদীর মিলনস্থলে রয়েছে একটি খুব সুন্দর মন্দির, যে স্থানটিকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। এখানে কর্ণ মন্দিরও রয়েছে, আর এখানে কর্ণশিলাও রয়েছে যেটা আমরা দর্শন করলাম। এই স্থানে বসেই কর্ণ ভগবান সূর্যের তপস্যা করেছিলেন এবং তার থেকে শক্তি উপার্জন করেছিলেন। স্থানটি খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। বন্ধুরা, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ ছাড়াও রয়েছে রুদ্রপ্রয়াগ ও দেবপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে অলকানন্দা ও মন্দাকিনী নদীর মিলন ঘটেছে। দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদী একত্র মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে সমতলের দিকে প্রবাহিত হয়েছে। আমরা সন্ধে হয়ে যাবার কারণে এই দুটি প্রয়াগ দর্শন করতে পারিনি। কোনো এক সময় এই দুটি প্রয়াগ আবার দর্শন করব এই কামনা নিয়ে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব। ধন্যবাদ।